হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আবার এসে গেছি নতুন একটি ফুলের ভিডিও নিয়ে। ফুলের ভিডিও দেখতে কার না ভালো লাগে বলো? ফুল তো আমার খুব খুব প্রিয়, ফুল আমি খুবই ভালোবাসি। আমার ফুলের ভিডিও করতেও ভালো লাগে, ফুল দেখতেও ভালো লাগে, খুব ভালো পাই আমি ফুল জিনিসটা। তবে যাক, আর বকবক না করি, এখন যাই আসল কাজের কথায়। আজকে চলো তোমাদের সাথে একটা সুন্দর জিনিস আমি শেয়ার করব। হ্যাঁ, আমার পাশের বাড়ির দিদির খুব সুন্দর গার্ডেন আছে। দিদির গার্ডেনে আমি প্রায়ই যাই, প্রায়ই দেখি। আজকে যাই তোমাদের সাথে, আমি দেখাবো, শেয়ার করব কিছু কিছু ফটো। দেখি গিয়ে দিদি কি করছে, ঘুমিয়ে আছে নাকি ফুল গাছের নিচেই বসে আছে? সেও তো সারাদিন ফুল গাছ নিয়ে ব্যস্ত থাকে, এত ভালো পায়। এই দিদিও ফুল গাছ খুবই ভালো পায়। তবে যাচ্ছি, দাঁড়াও, এখন তোমাদের সাথে কথাগুলি বলতে বলতে আমার বাসনগুলিও ধোয়া হয়ে গেল প্রায়। বন্ধুরা, আমার যদি কিছু ভুল হয়ে থাকে তবে কিন্তু মাফ করে দিও। হ্যাঁ, চলো এবার যাই আস্তে আস্তে দিদি বাড়িতে। যাই, চলো দেখি কি করছে। কি করছে দেখি, ও চেয়ার চেয়ার পাতা, এই দেখো কি সুন্দর ভিডিও ফুল, দেখো 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 কি সুন্দর ফুলগুলো, দেখো দেখো, মনটা শান্তি হয়ে যায়, এত সুন্দর। এগুলি দিদি কয়দিন আগে কিনেছে, এই যে এই ফুলের চন্দ্রমল্লিকাগুলি কয়দিন আগে কিনেছে, এগুলো নতুন লাগে। এগুলি গত বছরের গাছ, গত বছরই লাগিয়েছিল, খুব সুন্দর হয়েছে এবার ফুলগুলো। অনেক রকম চন্দ্রমল্লিকা আছে, অনেক রকম, 12-13 রকমের চন্দ্রমল্লিকার গাছ আছে। এটা একটা জবা, দেখো কি সুন্দর কালারটা, মিষ্টি কালার। এটাও একটা জবা গাছ, ফুল ফুটেনি এখনো। এই যে দেখো আরো কি, এটাও একটা জবা গাছ, এখন তো শীত, শীতে জবাটা কম ফুটে, বর্ষাকালে জবাটা খুব বেশি হয়। এই দেখো আরো, এগুলি আজকে লাগিয়েছে দিদি, এই যে লাগাচ্ছে নাকি বসে বসে এখন। হ্যাঁ, এই যে এগুলি আজকে কিনেছে, এই ফুলের গাছগুলি আজকে কিনেছে নতুন। খুব সুন্দর কালারটা, দেখো রেডটা, দেখো কি সুন্দর মিষ্টি কালার। ওই যে এসবই কাজ করছে দিদিও, এখন ফুল গাছই লাগাচ্ছে বসে বসে। মানে এগুলি তো প্লাস্টিকের কেরি ব্যাগে ভর্তি করা থাকে ফুল গাছগুলো, এগুলিকে টপে সেটিং করতে হয়, সেগুলি বসে বসে করছে এখন। এই দেখো, এটা একটা চন্দ্রমল্লিকা বোতাম, এই কালারটা দেখো, লাল রঙের চন্দ্রমল্লিকাটা, এদিকে সাদা চন্দ্রমল্লিকা, এটা কুড়ি ভর্তি হয়ে আছে, কুড়িগুলি ফুটবে সব একসাথে, এদিকে হলুদ, এদিকে সাদা, এদিকেও দেখো কি সুন্দর সুন্দর কালার। এদিকে দেখো গেন্দা, গাঁদা ফুলও বলে অনেকে। এটাকে তোমরা কি ফুল বলো, এটার নাম আমি জানি না, এটাকে তোমরা সবাই কি ফুল বলো কমেন্ট করে বলো। হ্যাঁ, আমি জানি না সেটার নামটা, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর। এদিকে দেখো, এদিকেও আছে চন্দ্রমল্লিকা,
এটাও একটা ফুল, এটাকে তো আমরা ছোটবেলা কাগজ ফুল বলতাম, এখন তোমরা এটাকে কি বলো জানি না আমি। এই যে এইগুলি আবার পিটুনিয়া নতুন লাগিয়েছে টবে। ধরো দিদি সারা বছরই এইরকমই করতে থাকে, একটা শেষ হবে আরেকটা হবে এরকম। এখন চন্দ্রমল্লিকাগুলি প্রায় শেষের পথে যখন যাবে তখন এই পিটুনিয়াগুলি ফোটা আরম্ভ হবে। এটা লোকেল পিটুনিয়া একটা, এই যে এইগুলি ওই দিন কিনে লাগিয়েছে আবার পিটুনিয়া চারা, এগুলি খুব ছোট্ট। কালারগুলি আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা দিদির ছাদের এক ঝলক ফটোগুলি দেখে নাও একটু। ঠিক আছে, অনেকক্ষণ বকবক করলাম, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ একটা কথা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো পয়সা লাগে না, একদম বিনা পয়সায় এটা লাইক কমেন্ট শেয়ার করা যায়। আমার পাশে থেকো, কিছু ভুল হয়ে থাকলে মাফ করে দিও। তবে আজকের মতো এই পর্যন্তই, তবে বন্ধুরা রাখছি, বাই বাই।